মুগ ডালের খাস্তা কচুরি। এটি বানানোর জন্য 200 গ্রাম ময়দা, এর মধ্যে স্বাদ মতো নুন ও 3 টেবিল চামচ দেশি ঘি ও 1 চামচ জোয়ান দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি। ধীরে ধীরে জল দিয়ে ময়দাটার একটি ডো তৈরি করে নেওয়া হলো। এই ডোটি রেস্টের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটি মিক্সিং জারে আগে থেকে ভিজিয়ে রাখা 75 গ্রাম মুগ ডাল ও 1 ইঞ্চি আদা নিয়ে বেটে নিলাম। অন্যদিকে একটি প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম, যার মধ্যে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি ও 1 চামচ বেসন দিলাম। বেসনটা একটু নেড়ে নেব যতক্ষণে না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে মুগ ডালের আগে থেকে বেটে রাখা মুগ ডালটি এর মধ্যে মিশিয়ে দিলাম। ধীরে ধীরে নাড়তে লাগলাম। এই মুগ ডালটির মধ্যে স্বাদ মতো নুন, চিনি ও আগে থেকে আমি একটা মশলা রেডি করেছি, ধনে জিরে মৌরি, সেটা 1.5 টেবিল চামচ মতো মিশিয়ে দিলাম। মুগ ডালটি ততক্ষণ নাড়ুন যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে যাচ্ছে। শুকনো হয়ে যাওয়ার পরে একটি পাত্রে একে ঢেলে নিলাম। মুগ ডালের মিশ্রণটি এর মধ্যে দিলাম। এইভাবে হাতে করে শেপ তৈরি করে নিতে হবে। দেখুন কচুরিটি এইভাবে তৈরি করে নিতে হবে। আর একটা কচুরি আমি এখানে তৈরি করা দেখাচ্ছি। কচুরিগুলো আমার রেডি হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কচুরিগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। এখানে তেলটাকে আপনাকে বেশি গরম করলে চলবে না, ঠান্ডা তেলেই আপনাকে এগুলো দিতে হবে এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের ধীরে ধীরে এগুলোকে 10-15 মিনিটসের মতো ভেজে নিতে হবে। ধীরে ধীরে ভাজার পরে আমাদের যখন কালার চেঞ্জ হয়ে যাবে, কচুরিগুলোর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, তখন এইগুলির মধ্যে কচুরিগুলো আমার একদম রেডি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। একটা কচুরি এখানে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে এবং কচুরিটি দেখুন কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।